হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 66তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমি আলোচনা করব ইন্ট্রোডাকশন ডিভ। আমরা আজকে ডিভ নিয়েই আলোচনা করব, আসলে ডিভের কাজ কী এবং কী কী করা যায় আমরা সেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনি আপনার নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করে নেবেন। দেন এখানে শুরু করার আগে আপনাদেরকে বলি, আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম টেবিলের ব্যবহার, ঠিক আছে। আমরা জানি যে ইতিপূর্বে প্রথম দিকে যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করা হতো তখন শুধুমাত্র টেবিল ব্যবহার করেই কিন্তু ওয়েবসাইট ডিজাইন করা হতো, মানে অধিকাংশ কাজগুলো টেবিলের ব্যবহার ছিল। তো এখন সেই টেবিলের জায়গাটি ডিভ নিয়ে নিয়েছি, তাই টেবিল অতটা ব্যবহার করা হয় না, এখন ডিভেই বেশি ব্যবহার করা হয়। আপনার ওয়েবসাইটে 98% ভাগেই ডিভ ইউজ হবে, ঠিক আছে। তো তাই আমাদের পুরো ওয়েবসাইট একটু করতে গেলে আমাদেরকে কিন্তু ডিভেই বেশি ইউজ করতে হবে। তো সেই দিক দিয়ে গেলে ডিভ একটু মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ। তো এটারও বিগিনিং এবং ওপেনিং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমরা যদি এখানে একটা ডিভ নিই, এই ডিভের মাঝখানে তো আমরা যে কোনো কিছু লিখতে পারি, আমরা হেডিং দিতে পারি, আমরা টেক্সট লিখতে পারি আমাদের ইচ্ছা, ঠিক আছে। আমরা এখানে একটা টেক্সট লিখতেই পারি যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, ওকে। এখন আমরা কিন্তু এটা লিখতেই পারি, ফার্স্ট দিয়ে যদি আমরা এটা সেভ দিয়ে দিই তাহলে আউটপুট হিসেবে কিন্তু আমাদের এইটাই আসবে, যেমনটা আমাদের পি ট্যাগ দিয়ে, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলে বা হেডিং ট্যাগ দিয়ে দিলে কিন্তু আমাদের যেরকম রেজাল্ট এখানে আসতো ঠিক সেভাবেই কিন্তু রেজাল্ট এখানে আসবে, ঠিক আছে। এখন যদি আপনাদের বলি যে আসলে ডিভ কি, আসলে একটা ওয়েবসাইটের প্রতিটা সেকশন, প্রতিটা পার্টকেই একটাকে ডিভ দিয়ে করতে হয়। এটা একটি ব্লক লেভেল এলিমেন্ট, যেটা আমরা আপনাদেরকে ইতিপূর্বে টিউটোরিয়ালগুলোতেই বলেছিলাম। তো এই ডিভ আপনার হচ্ছে ডিভিশন আকারে আপনার কাজ করে ওয়েবসাইটে। তো সেকশনের পরপরই ভিতরেই যতগুলো কাজ হয় সব ডিভ দ্বারাই হয়ে থাকে। তো আমরা এখানে এই ডিভটিকে একটি ইয়া দিতে যাচ্ছি, মানে ধরেন যে একটি স্টাইল করবো। তো এই স্টাইলটি করতে গেলে আমাদেরকে অবশ্যই একটি ক্লাস নিতে হবে। তো আমরা ক্লাসের নাম দিচ্ছি মাই ডিভ, ওকে। অ্যান্ড দেন হচ্ছে মাই ডিভ, আমাদেরকে ডিভ নিতে গেলে ডিভের ক্লাস যখন আমরা ব্যবহার করবো তখন আমাদেরকে কিন্তু ডট ইউজ করতে হবে, তাছাড়া আমাদের সিএসএস কোনো কাজ করবে না। তো আমরা যদি এই ডিভের একটি ইয়া দিই, ধরেন যে ফন্টের কালার দিই, কালার যদি দিই, ধরেন যে কালার হচ্ছে ব্লু দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে আমাদের কিন্তু কালারটা ব্লু হয়ে যাওয়ার কথা, বাট সরি আমরা এটা সেভ করিনি। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখুন আমাদের কিন্তু কালারটি ব্লু হয়ে গেছে, ঠিক আছে। আমরা চাইলে এখানে রেড দিতে পারি আপনার ইচ্ছা, আপনি এখানে যেটা দিবেন ঠিক সেইটাই কিন্তু এখানে হবে। এখানে যদি আপনাদেরকে আমি দেখাই, স্পেক্ট করে যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা কিন্তু দেখেন ব্লক লেভেল এলিমেন্ট, এটা পুরো জায়গাটি নিয়ে নিয়েছে কিন্তু এটা এতটুকু জায়গার অবস্থান আছে। তো আমরা চাইলে এটার একটা উইড হাইট দিতে পারি, ঠিক আছে। ধরেন যে আমরা উইড দিলাম 320 পিক্সেল, হাইট দিচ্ছি 250 পিক্সেল। অ্যান্ড দেন যদি আমরা সেভ করি, যদি আমরা আউটপুট দেখতে যাই তাহলে দেখবেন যে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে, ওকে। এখানে আমাদের একটা ইয়া দিতে হবে, কালারটা চলে গিয়েছে, এখন কিন্তু চলে এসছে, বাট এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো
এটা যদি আমরা আবার ইন্সপেক্ট করি তাহলে দেখবেন আমাদের কিন্তু 320x250 যে আমাদের উইড হাইট এরিয়াটা সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে যদি বা ব্লক লেভেল এলিমেন্ট কিন্তু সেই এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ। তো এটা যদি আমরা এমনিতেই দেখতে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড যদি দেই ব্যাকগ্রাউন্ডের কালার ধরেন যে আমরা গ্রে কালার ব্যবহার করতে পারি। দেন যদি আমরা এখন আউটপুট দেখি তাহলে দেখবেন যে এই যে এইটা আমার হচ্ছে 350x250 উইড হাইট, ঠিক আছে। তো আমরা চাইলে এই ডিভের ভিতরে হেডিং দিতে পারি, চাইলে এখানে যদি আমরা H2 H1 দিয়ে হেডিং দিতে পারি, ঠিক আছে, যে হচ্ছে আপনার H1, ওকে। এন্ড দেন যদি আমরা সেভ করি এবং আউটপুট হিসেবে দেখবেন যে আমাদের কিন্তু এটা চলে এসেছে, ঠিক আছে। তো আমরা চাইলে শুধু H1 কেও আলাদাভাবে কালার দিতে পারি। তো H1 কে আলাদাভাবে কালার দেওয়ার জন্য আমাদেরকে H1 কে সিলেকশন টার্গেট করতে হবে। এন্ড দেন CSS এ যদি আমরা কালার দেই, কালার ধরেন যে ইয়েলো, ওকে। দেন যদি আমরা সেভ করি এন্ড রিফ্রেশ করি তাহলে দেখবেন ইয়েলো হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডিভের কাজ কি এবং ডিভের ব্যবহারটা কি। আমরা হালকা পাতলা ইন্ট্রোডাকশনের মাঝামাঝি আপনাদেরকে ডিভের কাজটাও দেখিয়ে দিয়েছি বেসিকভাবে, এবং বেসিক বলতে কি এটি অ্যাডভান্স, কারণ এইভাবে আপনার ডিভের প্রত্যেকটি সেকশনের ভিতর ডিভ দিয়ে কাজ করতে হবে। তো আমার নেক্সটের পর্বগুলোতে যখন যাব আরও আপনাদেরকে যখন টিউটোরিয়ালগুলো দিব, দেখবেন প্র্যাকটিস করবেন, আপনারা টোটালি ধীরে ধীরে বুঝে যাবেন। তো তারপরে যদি কোথাও আপনার সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমাদের ফেসবুক পেজে বা গ্রুপে এসে আপনি আপনার সমস্যাটির স্ক্রিনশট সহ পোস্ট করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই সে বন্ধু ভালো থাকবেন, যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সবাই সে বন্ধু ভালো থাকুন, টাটা, বাই বাই।